আমাদের নবী 40 বছর বয়সে নবী না, তারও আগে নবী ছিলেন, এটা নবীজির একটা শান। কথা কন না, নবীজির একটা মানুষের শুরু হয় জন্মের পরে, আর আমার নবী যে নবী শুরুটা জন্মের পরে না আগে, তাহলে বেশ কম আছে না নাই? তো নবীর শান মাইনে নিতে আমাদের কি কষ্ট লাগবে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের শরম লাগবে, আপত্তি লাগবে? নবীর শান, আমার নবী 40-এ নবী না, 40-এর আগেও নবী, জন্মের পরে নবী না, জন্মের আগেও নবী, আদমের পরে নবী না, আদমের আগেও। আওয়াজ দেন না, কথা বুঝেন না? বুঝুন। এখন যারা মানে না, মানতে পারে না, যারা মানে না মানতে পারে না, তাদের জন্য ওষুধ কি আছে? আপনাদের কাছে কোন ওষুধ আছে? আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক, নবীর শান মেনে নেওয়ার তৌফিক দান করুক। বাবা, এই যে তারা যে বলে 40 বছরে আগে নবী ছিলই না, আর একটু আস্তে করে নাউজুবিল্লাহ, 40 বছরের আগে নবী ছিলই না, এটা টার্গেটটা কি জানে? টার্গেটটা শুনেন আজকে, টার্গেটটা কি? 40 বছরের আগে নবী ছিল না, টার্গেট হলো তাদের বিকৃত আকীদা যে আমার নবী নবুয়ত প্রকাশের আগে গোমরা ছিল। তারা যে বিকৃত অনুবাদ করে যে আল্লাহ আপনাকে গোমরা পেয়েছেন তারপরে হেদায়াত দিয়েছেন। এখন 40-এর আগে যদি নবী মাইনা নেয়, তো নবী মানার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে একটা প্রোটেকশন থাকবে, যেটাকে ইসমত বলা হয়। ইসমত মানে পবিত্রতা, গুনাহ করা যাবে না, এটার নাম হলো ইসমত। তো নবুয়ত মেনে নিলে তো ইসমত মেনে নিতে হবে, একটা কুদরতি প্রোটেকশন থাকবে নবীদের কাছে। এখন ওই প্রোটেকশনটা তুলে দিতে হলে নবুয়তকে অস্বীকার করতে হবে। 40-এর আগে নবী ছিলেন না এটা যদি বলা যায়, এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে ওইদিকে রাস্তা খোলা। এটার বিকৃত অনুবাদ করে বিকৃত আদর্শ, বিকৃত আকিদা ঢুকানো। এই তো দেখো, আল্লাহ নিজেও তো বলেছেন যে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পাইয়া পরে হেদায়াত দিয়েছেন। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবং আরেকটা আয়াত তারা কোট করে, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ইমান কি? ওই যে নবী ছিলেন না এটা বলার কারণে ইমান জানতো না, মানে ইমান কি জিনিস এটা নবী চিনতো না, কিতাব কি জিনিস এটা নবী যে চিনতো না। এটা কখন স্টাবলিশ করা যাবে? যদি বলা হয় যে নবী ছিল না, আর যদি বলে নবী ছিলেন তিনি, তাইলে কি আর গোমরা বলা যাবে না, পথভ্রষ্ট বলা যাবে, ইমান হারা বলা যাবে, রাস্তা হারা বলা যাবে? যাবে না আমার ভাইয়েরা। ই নবী ছিল না এটা বলার অর্থ হলো নবীকে গোমরা প্রমাণ করা, পথভ্রষ্ট প্রমাণ করা, রাস্তাহারা প্রমাণ করা, অনবহিত প্রমাণ করা, ইমান কি জিনিস জানতো না সেটা প্রমাণ করা, কিতাব কি জিনিস সেটা চিনতো না সেটা প্রমাণ করা। আমি সবার কাছে জানতে চাই, আমার পেয়ারা নবী নবুয়ত প্রকাশের আগে তিনি কি গোমরা ছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কি পথভ্রষ্ট ছিলেন? তিনি কি পথহারা ছিলেন? আমি জানতে চাই, নবী হেদায়েত চিনতো কে চিনতো না? হেদায়েত জানতো কি জানতো না? পথ চিনতো কে চিনতো না? ঈমান কি জিনিস চিনতো কে চিনতো না? সব আমার নবী চিনতো এবং জানতো। আয়াত ঠিক আছে, অনুবাদটা বিকৃত, আয়াত আপন জায়গায় ঠিক আছে, অনুবাদ বিকৃত। তাহলে বলবেন, হুজুর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ কি? এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ? আমার ভাইয়েরা, এই আয়াতের অর্থ করার জন্য আরেকটা আয়াতে যেতে হবে, ওই আয়াতটা পড়লে এই আয়াতের অর্থটা আমাদেরকে বুঝে আসবে। এবং মনে রাখবেন, কোরআনে কারিমের
তাফসীর কোরআন দ্বারা হয়, কোরআনে কারিমের তাফসীর হাদিস দ্বারা হয়। কোরআনের সর্বোচ্চ তাফসীর হলো কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা। সূরা ইউসুফের মধ্যে নবী ইউসুফ যখন জামা মুবারক দিয়ে ভাইদেরকে বললেন, যাও আমার এই জামাটা আমার অন্ধ বাবার চেহারার উপর রাখবা, আমার এই জামা চেহারার উপর রাখার সাথে সাথে আমার বাবা পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া জাদাকা গাল্লান ফাহাদা, এই আয়াতের সঠিক অর্থটা আপনাদের বড় কাজে লাগবে, এটা বড় কাজে লাগবে। কারণ নবীর দুশমনরা এই আয়াতের অপব্যাখ্যা করে আমার নবীকে পথভ্রষ্ট গোমরা বলে। তো এটা জানা দরকার আছে না আমাদের? দরকার আছে বাবা। খেয়াল করুন, নবী ইউসুফ যখন জামা পাঠিয়ে দিয়েছেন, ওখান থেকে বের হওয়ার সাথে সাথে এইদিকে কেনানের মধ্যে নবী ইয়াকুব উপস্থিত যারা ছিলেন সবাইকে বলছেন, আমি তো ইউসুফের সুগন্ধি পাচ্ছি। আমি ইউসুফের সুগন্ধি পাচ্ছি। তখন উপস্থিত যারা ছিলেন ওনারা ওই শব্দটা ব্যবহার করেছেন যেই শব্দটা কেন হবে না? কারণ হলো ওই আয়াতে সূরা ইউসুফে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাফি দলালিকাল কদীম, আপনি আপনার পুরাতন দলালের মধ্যে আছেন। তাফসীর ইবনে কাসির সহ পৃথিবীর বিখ্যাত যত তাফসীর আছে সকল তাফসীরের মধ্যে এই আয়াতের মধ্যে দলাল মানে লিখেছেন অতি ভালোবাসা, অধিক ভালোবাসা, ভালোবাসার আতিশয্যে একজনের জন্য মগ্ন হয়ে যাওয়া, মত্ত হয়ে যাওয়া, এই আয়াতে দলাল মানে সেটা। বলুন না সুবহানাল্লাহ। এখন দুইটা আয়াত একসাথে দেই, এটাও কোরআনে কারিমের আয়াত, ওটাও কোরআনে কারিমের আয়াত। সূরা ইউসুফে দলালত মানে ব্যবহার হয়েছে অধিক ভালোবাসা, এই অর্থে আলা হযরত লিখেছেন যে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার মধ্যে বিভোর পেয়েছেন, আল্লাহর ভালোবাসায়, অতঃপর আপনার উম্মতের দিকে আপনার মনোযোগ টেনে দিয়েছেন। নবীকে গোমরা বলা, নবীকে পথভ্রষ্ট বলা, এটা মূলত পথভ্রষ্ট যারা তাদের আলামত, এটা তাদের বক্তব্য। কোন নবীর উম্মত নবীকে কখনো গোমরা বলতে পারে কি বলেন? পারে? পারে না। এই যে 40 বছরের আগে নবী ছিলেন না, এটার উদ্দেশ্য হলো নবীকে গোমরা প্রমাণ করা। সুন্নি মুসলমান নবীকে কখনো গোমরা বলবে? আওয়াজ দেন, কখনো গোমরা বলবে? যেখানে আল্লাহ নিজে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, তোমাদের নবী কখনো পথভ্রষ্ট হন নাই, কখনো গোমরা হন নাই। কথা কার? আওয়াজ দেন, কথা কার? আল্লাহর কথা। সুতরাং এই নবীর দুশমন যারা তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য, তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদেরকে প্রতিরোধ করার জন্য শাইনশাই সিরকোট এই দেশে এসেছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন, জামিয়ার বরকতে আজকে প্রায় 300 মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আঞ্জুমানের মাদ্রাসা, এটাও হুজুর কেবলার ফয়েজে প্রতিষ্ঠিত। কথা কন ঠিক কিনা? এইরকম 300 মাদ্রাসা কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে হুজুর কেবলার রুহানি ফয়েজে। আজকে যে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে, এটা শাইনশাই সিরিকোটের ফয়েজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলুন আমিন।